গত পর্বে ভিডিওটা আমরা এখানে শেষ করেছিলাম, আজ এই পর্বে আমরা সেখান থেকে শুরু করছি। আজকের পর্বে আমি শোনাব ঋষিখোলার গল্প, আর শোনাব পাহাড়ে বিরিয়ানি রেঁধে খাওয়ার গল্প। আমাদের তিনটে গাড়ি ছুটছে ঋষিখোলার উদ্দেশ্যে, আমরা যাচ্ছি আরিতার। আরিতার থেকে ঋষিখোলা 14 কিলোমিটার মতো রাস্তা, যেতে সময় লাগে 40 মিনিট মতো। সিল্ক রুট ট্যুর প্ল্যানের মধ্যে প্রথম দিনের রাত্রিবাস হয় সেলারিগাঁও অথবা ঋষিখোলাতে। আমাদের ট্যুর নিজেদের মতো কাস্টমাইজ করার জন্য আমরা চতুর্থ দিনে ঋষিখোলাতে আসছি। ঋষিখোলা মূলত ক্যাম্পিং এবং পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা। অ্যাটলাস্ট আমরা ঋষিখোলা পৌঁছে গেছি, আর এখান থেকে ঋষিখোলার এখান থেকে ঋষি নদী বয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যেটা সেটা এখানে কিছু হোমস্টে আছে, টেন্ট আছে। নেপালিতে খোলা শব্দের অর্থ নদী, জায়গার নাম ঋষি, একত্রে ঋষিখোলা অর্থাৎ ঋষি নদী। ঋষিখোলা মূলত সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে অবস্থিত একটি ছোট্ট উপত্যকা। নদীর উল্টো দিকে যে ক্যাম্প বা টেন্ট আছে সেগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। বিজি শিডিউল থেকে নিজেকে একটু অব্যাহতি দিয়ে একটু অলস সময় কাটানোর জন্য একটি পারফেক্ট জায়গা হলো এই ঋষিখোলা। আপনি যদি সবুজে মোড়া পাহাড়, কুলকুল বয়ে যাওয়া নদী এবং ঝিঝি পোকার ডাক অনুভব করতে চান, অথবা আপনি পাখি ভালোবাসেন, নানা রকম পাখি, অথবা আপনি যদি ট্রট ফিশ ধরতে পছন্দ করেন, তো আপনার জন্য এই জায়গা হলো একটি আদর্শ জায়গা। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উচ্চতায় আছে। শিলিগুড়ি থেকে এই জায়গায় পৌঁছতে সময় লাগে অলমোস্ট 3 ঘন্টা। বড় বড় পাথরের উপর বসে নদীর কুলকুল আওয়াজ শুনতে শুনতে কখন সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। নদীর ক্রিস্টাল ক্লিয়ার জল আপনাকে হাতছানি দেবে স্নানের জন্য। শীতের সময় থাকায় আমরা সেই চেষ্টা করলাম না। গরমের সময় হলে অবশ্যই একবার নিজেকে এই জলে ভিজিয়ে নিতাম। ঋষিখোলায় যখন আমরা পৌঁছালাম তখন বাজে 2 এবং ঘুরতে ঘুরতে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি। এবার খিদে লেগেছে, খেতে যেতে হবে। চললাম সেদিকে, উপরে কোনো এক ক্যাম্পে আমাদের খাওয়ার জায়গার ব্যবস্থা হয়েছে। আমাদের যেখানে খাওয়ার জায়গা আমরা সেখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি হোটেল থেকে খাবার নিয়ে চলে আসা হয়েছিল এবং আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে দিয়ে, মানে ঘাসের জঙ্গল অ্যাকচুয়ালি। তো চলুন যাওয়া যাক। দুপুরে লাঞ্চ এখনো হয়নি, তো লাঞ্চটা করতে হবে। এখানে প্রচণ্ড গরম, আমি একটাই জ্যাকেট নিয়ে এসেছিলাম এবং সেটা দিয়েই সমস্ত কাটাতে হচ্ছে। তো কিছু করার নেই, খুললে ঠান্ডা লাগছে আর পড়লে গরম লাগছে। জঙ্গলের রাস্তা, ঝিঝি পোকার ডাক আর ঋষি নদীর কুলকুল শব্দ, সব কিছু মিলেমিশিয়ে কিন্তু একটা দারুণ অনুভূতি পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। এখানে দেখছি টেন্টের ব্যবস্থা আছে, ঠিক আছে, বাচ্চারা খেলছে এবং এখানে কিছু কটেজও আছে, সুন্দর ঝাউ গাছ
দিয়ে পুরো এরিয়াটা কভার করা আছে। সো কখনো যদি বাইক নিয়ে আসতে পারি তো এরকম জায়গায় থাকার চেষ্টা করব, নদীর পাশে, অবশ্যই ভালো লাগবে। এটা আমাদের দুপুরের খাবার, চিলি চিকেন, জিরা রাইস আর স্যালাড, এবং লোকেশনটা এরকম। আজ আমাদের চতুর্থ দিনে আর পিকনিক টাইপের হচ্ছে, এবং আমরা এসেছি ঋষিকুলাতে, যেমন আপনারা আগে দেখলেন, আর আমরা এরকম মাঠে বসে পিকনিক করছি। আমাদের আজকের পিকনিক শেষ ঋষিকুলাতে, আমরা এবার ফিরবো। তো আমাদের গাড়ি দূরে দাঁড়িয়ে আছে, ওখানটা দাঁড়িয়ে আছে, তো আমরা হেঁটে আবার ওখানে যাব, গিয়ে রিসর্টে ব্যাক করব। স্নানের ইচ্ছা থাকলেও এই শীতে সেটা হয়ে উঠল না, কিন্তু এই স্বচ্ছ জল একবার মুখ ছুঁয়ে নিলাম। আমরা এবার রিসর্টে ফিরে যাচ্ছি, আমাদের গাড়ি সব রেডি, লোকজনও রেডি। সো গাড়িতে উঠে কথা হচ্ছে, রাস্তার হয়তো কিছু ভিউ আর তেমন কিছু নেই, দেখানোর নেই, তো হোটেলে গিয়ে আবার কথা হবে, বাই। হোটেলে ফিরে এসেছি, ফিরে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম বিরিয়ানি প্রস্তুতি পর্বের জায়গা। পিকনিক করার সময় প্ল্যান হয়েছিল রাতে বিরিয়ানি খাওয়া হবে, সেই মতো রেনক বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসে বিরিয়ানি রান্না হচ্ছে। এদিকে রাতে ক্যাম্প ফায়ারের জন্য কাঠও জ্বালানো হচ্ছে। একটু পরেই শুরু হবে এক জমজমাট আড্ডার আসর। বিরিয়ানি রেডি হতেই আমরা চলে আসলাম ডাইনিং হলে রাতে ডিনার করতে। সো ইস্ট সিকিম টুডের আজ আমাদের চতুর্থ দিন, এবং চতুর্থ দিনের রাত্রে আজকের মেনু বিরিয়ানি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বিরিয়ানিটি তৈরি করেছে আমাদের কলিগ মিজানুদ্দা, সুদীপ্তদা আর মফিজুল। তাই খুব সুন্দরভাবে ব্যাপারটাকে এক্সিকিউট করেছে, তো খেয়ে দেখা যাক কেমন টেস্ট হলো। বিপ্লব তুমি বলো, তুমি তো খেয়ে ফেলেছ, কেমন টেস্ট হয়েছে? মনে হচ্ছে ফার্স্ট টাইম হিসেবে খুব দারুণই করেছে। আচ্ছা, আমার কাছে একটু লবণটা কম লাগছে, কিন্তু এটা মেনে নেওয়াই যেতে পারে। ওকে, কারণ এটা সো আউট অফ 5 কত পয়েন্ট দেয়, কত দেবে তুমি রেটিং? আমি 8 দেবো, 10 এর ভিতরে। আউট, সো আউট অফ 10 আট দিচ্ছে বিপ্লব। দিব্যন্দা কত? 8। সো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, টেস্ট করে দেখা যাক। অনেক রাত হয়েছে, এখন বাজে 11:30, আর এইমাত্র আমরা ক্যাম্প ফায়ার ডিনার শেষ করে রুমে চলে এসেছি। আর আজকের টোটাল জার্নিটা তো দেখলেনই, আমরা সকালে গেছিলাম আরিতার মনেস্ট্রি, দেন ওখান থেকে মাংকিম ভিউ পয়েন্ট, এবং মাংকিম ভিউ পয়েন্ট থেকে যেটা দেখা যায় আরিতার লেক আর কাঞ্চনজঙ্ঘা। বাট এখন ডিসেম্বর শেষ, আর চারিদিকে পুরো মেঘ, মানে কুয়াশা ঢেকে আছে সব কিছু, কিছুই দেখা যায়নি। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমরা জুলুক যাওয়ার পথে, আপনারা দেখেছেন হয়তো, না দেখে থাকলে দেখে নেবেন ভিডিওটা, ওটা আছে সেকেন্ড এপিসোডে। যাই হোক, আর কথা বাড়বো না, অনেক রাত হয়েছে, এখন ঘুমোতে যেতে হবে। কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব এনজিপির দিকে। আমাদের সকাল 11:00 হোটেলে চেক আউট আছে, তো সকালে ব্রেকফাস্ট করে আমরা দেন এনজিপির দিকে বেরিয়ে যাব। আমাদের ট্রেন আছে 29 তারিখ সকালে,
29 তারিখ সকালে 4:10 ট্রেন। সো সেখানেও একটা সমস্যার ব্যাপার চলে আসে যে আমরা কোথায় থাকবো। তার জন্য এনজিপিতে একটা হোটেল বুকও করা হচ্ছে, হোটেল লজ বা ডরমেটরি বুক করা হবে, কারণ আমরা অনেকজন আছি। তো কাল এনজিপি যাব, চেষ্টা করব আপনাদের সেই ভিডিও দেখানোর। আর ইচ্ছা আছে হংকং মার্কেট বা শিলিগুড়ি মার্কেটটা ঘোরার। তো সঙ্গে থাকবেন, দেখা হবে। টিল দেন গুড নাইট, ভালো থাকবেন সকলে, আর ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। কী ভুল করছি সেগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে একটু প্লিজ জানান।